আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনার? এই তো গ্লাস ক্লিন করতেছি আমি, তুমি কি? আরো আমিও গ্লাস ক্লিন করতেছি, পরিষ্কার করি আর কান্নাটা কারণ ক্লিন আমি করি, পরিষ্কার ধুলা বলে। ও তুমি জানলে কো, আমি তো আরো এই গ্লাস তুমি ক্লিন করতেছো। না না, আমি ওই যে পানি খাওয়ার গ্লাস আর কি, মেহমান আসছে তো তো এগুলা তো দিন নিচে ছিল, এখন মুছে টুসে ধুয়ে দিতেছি আর কি। না এটারিং খুব কাম করে লাইতাছো তুমি। হ্যাঁ এই সময় তোমার একটা কাজের মেয়ে দরকার ছিল, কিন্তু তুমি এত পরিশ্রম করো। আমরা ভাই কোম্পানির কাজ করতে করতে দিন যায়, কিন্তু এখন ক্লাস ক্লিন করতে করতে দিন যায়। তো আমি কিসের ক্লাস ক্লিন করেন এগুলো? কি মানে দেওয়ালের নাকি? এগুলা হলো দরজা, মানে মানুষ এভাবে ধাক্কা দিয়া ভিতরে ঢুকে, অনেক বলব আছে ওটির নিতে হাত দেয়, এগুলোর ভিতরে হাত দেয়, হাত দিয়ে এগুলার হাতের আঙ্গুলে দাগ ফালা যায়। বুঝছি। হ্যাঁ এরে আমার করতে হচ্ছে, হাত টাত পুরো কেমন কেমন হয়ে গেছে দেখেন, কালো হয়ে গেছে হাত পা, হাত মুখ ধুলাবলি কাজ। তাহলে আজকে দোনো জনে কাজে লাগিয়ে আছি না? হ্যাঁ হ্যাঁ। আমি তো তোমার কইছি আমার এই টাইমে ফোন দিও লাভ নাই, আমি কাজ করি, তুমি ফোন দিয়ে লাও। আমি সবসময় তোমার কইছি যে একটু আট পিস করে ফোন দিবে, কারণ কাজের সময় মানে কথা বলার থেকে আমার কাজটাকে দরকার। মাত্র 7টা বাজে, আরো 1 ঘন্টা পরে নাস্তা খাইতে দেব। ও থাক রাগ করে না, ফোন দি হেলে একটু ভুলে বসাতে না, রাগের কিছু না। তো তোমার কাজ কখন শেষ হইব? শেষ হইতে তো এখনো দেরি আছে, কারণ গ্লাস তো অনেকগুলো দেখেন না, এই যে একটা, এই যে একটা, এই যে আরেকটা, এই যে আরেকটা দেখেন, কতগুলো একসাথে করতেছে আর কি। আবার ছায়া ভাঙ্গি আনা না, ভাঙলে কিন্তু আমো দেবো ছালো দেবো, এটা মাথা দেখেন। আগে সিধা নিদা না না হালে কেলা না, তুমি নষ্ট করো না, কম তো যায় না, নষ্ট করো না, ভালো রাখো, এটাই কেমন বেতন, নষ্ট করার দরকার নেই। ভাঙ্গোটা আস্তে ধীরে ঠান্ডা মাথায় কাজ করো, আমারও কাজ আছে, পরে আমি আস্তে ধীরে তোমার ফ্রি হই ফোন দেবো। আচ্ছা ঠিক আছে, তো নাস্তা করে ফোন দিয়ে না? হ্যাঁ নাস্তার সময় ফোন দেবো, নাস্তা করি না, নাস্তা খাবো ফোন দিব। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে আল্লাহ হাফেজ। তো কাজ করো তুমি, আল্লাহ হাফেজ।